পাল্টা বই চ্যানেলটিতে তোমাকে স্বাগত। আজকের কবিতা বাঘ, লিখেছেন নবনীতা দেবসেন। এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের পাখিরা নয় বাসা। তার মনে মনে জমেছে কেবল রাগ, কেন বোনটা কেবল পাখি দিয়েই ঠাসা? মা বাবা তার বেছেছেন এই বোন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া। ধরবে বাকি, খাবেই বাকি, কোন ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা? বাঘছানা কি ধরতে পারে পাখি? যতই বাড়াক সব বনে সে থাবা, পাখির সঙ্গে পেরে উঠবে নাকি এক মিনিটেই আকাশপথে হাওয়া? ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত লাফিয়ে ওঠে ধরতে পাখির ছানা, পাখিরা সব কিচমিচিয়ে তত উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা। ছোট্ট বাঘির বড্ড খিদে পেটে, কে আর করে গেল নদীর পাড়ে। লাল ঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে, লম্বা থাবায় ধরতে যদি পারে। বাঘের ছানা জানত না তো মোটে, কাঁকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায়। গর্তে থাবা দিতেই কেঁদে ওঠে, ওরে বাবা কে আমাকে ছাড়ায়। ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে, বাড়িয়ে দিলেন গোবদা নখের থাবা, এক থাবায় কাঁকড়া দ্বারা কাটে। খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মিনি মৎস্য, বাঘ জননী লজ্জা পেলেন তখন। ভোদর তনুষ ব্যাঘ্র যে তুই বৎস, ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী, বাঘ মা বাবা বদলে নিলেন বাড়ি। সেই থেকে বাঘ যায় না পাখিরালয়, সবাই মিলে থাকে সজনে খোলায়। কবিতাটি এখানেই শেষ হলো। আমার কণ্ঠে তোমাদের কবিতাটি কেমন লাগলো আমাকে জানিও। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।